সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেসিক ল একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি একটি মডেল টেস্টের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এই ভিডিওটি তৈরি করছি। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর বার কাউন্সিল পরীক্ষার কয়েকদিন বাকি রয়েছে, আপনারা খুবই সতর্কতার সহিত এমসিকিউগুলো পড়াশোনা করবেন আর এডমিট কার্ডটি খুব যত্ন করে রাখবেন। তো এমসিকিউ মডেল টেস্টটি শুরু করা যাক। এটি হ্যাঁ, তো এখানে আমরা প্রথমে যে দেখব যে শান্তি রক্ষার্থে কোন ব্যক্তি মুসলিকা দিলে তা সর্বোচ্চ কতদিন কার্যকর থাকবে। তাহলে আমরা এখানে উত্তর একের কত এক আছে, এক বছর, দুই বছর, তিন বছর, চার বছর। শান্তি রক্ষার মুসলিকা আমরা হচ্ছে কত দেব, উত্তর এক, এক বছর। কার আদেশ অনুযায়ী বেআইনি সমাবেশ ভেঙে দেওয়া যায় কি, অর্থাৎ বেআইনি সমাবেশ কি ভেঙে দেওয়া যায়, তো প্রশ্ন করছে, আবার এখানে উত্তরও চাইছে। তাহলে ক নির্বাহী ম্যাজিস্ট্রেট, খ বিচারিক ম্যাজিস্ট্রেট, গ দায়রা জজ, ঘ হচ্ছে জেলা জজ। তো সঠিক উত্তর হচ্ছে, আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিন নম্বর কোশ্চেন, সুরতহাল রিপোর্ট কে তৈরি করবেন। সুরতহাল রিপোর্ট তৈরি করবেন কে, পুলিশ অফিসার, যোগ্যতা সম্পন্ন ডাক্তার, ম্যাজিস্ট্রেট, যে কোনো ব্যক্তি। সঠিক উত্তর হচ্ছে পুলিশ অফিসার। ময়না তদন্ত বা পোস্টমর্টাম রিপোর্ট কে তৈরি করবেন, পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট, যোগ্যতা সম্পন্ন ডাক্তার, যে কোনো ব্যক্তি। তো সঠিক উত্তর হবে খ যোগ্যতা সম্পন্ন ডাক্তার। এখন আমরা দেখব পাঁচ নম্বর মডেল কোশ্চেন, নালিশ খারিজ হলে প্রতিকার কি। যদি নালিশ খারিজ হয়ে যায় তাহলে কি করবেন, আপিল, রিভিউ, রিভিশন এবং রেফারেন্স। সঠিক উত্তর হবে রিভিশন। জামিনযোগ্য অপরাধে জামিন পাওয়া আসামি কি, স্বেচ্ছাধীন অধিকার, আইনগত অধিকার, মানবাধিকার আর হচ্ছে মৌলিক অধিকার। তো এখানে সঠিক উত্তর হচ্ছে খ আইনগত অধিকার। সাত নম্বরটা দেখব, আসামি দোষ স্বীকারের ফলে দণ্ড হলে তার বিরুদ্ধে আপিল করা যায় না, তবে এক্ষেত্রে কোন কোন বিষয়ে আপিল করা যায়। দণ্ডের পরিমাণ, শাস্তির বৈধতা, আসামির বয়স হলে ক প্লাস খ। তাহলে সাতের হচ্ছে, হ্যাঁ, দুইটা ক্ষেত্রে আপনার হচ্ছে দণ্ডের পরিমাণ আর একটা হচ্ছে শাস্তির বৈধতা। আট নম্বর কোশ্চেন দেখি, সংক্ষিপ্ত বিচারে আদালত কত বছরের বেশি কারাদণ্ড দিতে পারবে না। তাহলে সংক্ষিপ্ত বিচারে আদালত কত বছর, এক বছর, দুই বছর, তিন বছর, দু মাস। সঠিক উত্তর হচ্ছে দু বছর। এবং নাম্বার হচ্ছে নয়, কোন ধরনের ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা যায় না। পঙ্গু, খ হচ্ছে একশো বছর বয়স্ক, গর্ভধারণী মহিলা, পাগল। তো এখানে সঠিক উত্তর হচ্ছে গর্ভধারিণী মহিলা। এটা কোথায় বলা আছে, 382 নম্বর সেকশনে বলা আছে। হ্যাঁ, ওই কোশ্চেনটা একটু অন্যরকমভাবে আসতে পারে, নয় নম্বর কোশ্চেনটা। যেমন হচ্ছে হাইকোর্ট মানে কত ধারায় মৃত্যুদণ্ড স্থগিত রাখতে পারে, এটা হচ্ছে সিআরপিসির অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 382 ধারায়, অর্থাৎ গর্ভবতী মহিলার মৃত্যুদণ্ড স্থগিত। এই কোশ্চেনটা অন্যভাবেও আসতে পারে। তো আমি কিছু কয়েকটি এমসিকিউর মধ্যে খুবই বিশ্লেষণ করে দিছি এবং মানে এমসিকিউগুলো সলভ করছে, আপনারা পারলে ওই ভিডিওগুলো একটু দেখবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে যে এমসিকিউ কীভাবে সলভ করবেন। আপনি যদি 10টা এমসিকিউ মডেল টেস্ট আপনি যদি পুরোপুরি যদি সলভ করতে পারেন, তাহলে আপনার যদি, হ্যাঁ, 10টাতে হয়তো বা আপনার অনেকগুলো হয়ে যাবে। হ্যাঁ, তো যাক আমরা 10 নম্বর এমসিকিউটা দেখি, 16 বছরের কম বয়স্ক ব্যক্তির কয়টির বেশি বেতরা আঘাত দেওয়া যাবে না। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে 16 বছরের কম বয়স্ক ব্যক্তিকে কয়টির বেশি বেতরা আঘাত দেওয়া যাবে না, 15টি
তবে আমাদের এই বেতরাগা শাস্তিতে কিন্তু বিলুপ্ত এটা এই কোশ্চেনটা মানে আসবে না যদি বা আসে তখন এখানে একটা হয়তো বা থাকতে পারে যে বেতরাগাত হচ্ছে বিলুপ্ত শাস্তি বা এরকম হতে পারে কোন শাস্তিটি আপনার বিলুপ্ত হয়েছে কত সালে বিলুপ্ত হয়েছে তো এভাবে আসতে পারে তো আমি পরের কোশ্চেনে যাব এগারো ম্যাজিস্ট্রেট কতদিনের মধ্যে বিচার সম্পন্ন করবেন ম্যাজিস্ট্রেট বিচার সম্পন্ন করবেন কত 180 দিন খ 120 দিন গ 150 দিন আর ঘ 307 দিন সঠিক উত্তর হচ্ছে ক 180 দিন 12 নম্বর ফৌজদারি কার্যবিধির 342 ধারা আসামি জবানবন্দি প্রদানকালে মিথ্যা জবানবন্দি দেওয়ার শাস্তি কী তো 12 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ঘ এখানে বলা আছে যে 12 নম্বর হচ্ছে ফৌজদারি কার্যবিধি 342 ধারা আসামি জবানবন্দিকালে সে কী জবানবন্দি দেবে এটা কিন্তু মূল ফ্যাক্ট না সে সত্য দিতে পারে মিথ্যাও দিতে পারে সে যেটা দেখ না কেন তো এখানে হচ্ছে কোনো শাস্তি হবে না তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আমার এই ছোটো ছোটো এমসিকিউ যে ভিডিওগুলো আপনারা পাচ্ছেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই ভিডিওগুলো একটু দেখবেন আর এমসিকিউগুলো আপনারা পারেন কি না সেটা সম্পর্কে একটু যাচাই করে নেবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ।